আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের বরাবর আজকে আমি আরেকটি স্বাস্থ্যবিধি টিপস নিয়ে আসলাম, গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিক নেই এরকম মানুষ বর্তমান যুগে কমই আছে, ছোট বড় সবারই কম বেশি গ্যাস্ট্রিক হয়ে থাকে। আসলে মূলত তেলে ভাজা পড়া, বাসি অথবা টাইম মতো খাবার না খেলে এই সমস্যাটা আমরা ভুগি। এই সমস্যা হওয়ার পরে অনেকের পেট ফাঁপা রয়ে থাকে, অনেকের পেট বা বুক ব্যথা করে থাকে, এতে কষ্ট পাই। এছাড়া বেশি দিন গ্যাস্ট্রিক আমরা শরীরে বাস করলে তা থেকে আপনার বড় কোনো সমস্যা বড় ধরনের হতে পারে। তাহলে চলুন আমরা জেনে নিই কীভাবে আপনি রাতে কিছু টিপস মেনে চললে আপনি এই গ্যাস্ট্রিক থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। প্রথমে আদা কুচি নিয়ে তা লবণের সাথে মিক্স করে আপনারা খেয়ে ফেলুন, আর কিছুক্ষণ পরে হালকা কুসুম গরম পানি খান, দেখবেন আপনার গ্যাস্ট্রিক সেরে যাবে। দ্বিতীয়, আপনি কাঁচা হলুদ গরম পানিতে 5 মিনিট ফুটিয়ে তারপর সেই হলুদের গরম পানি সহ হলুদ খেয়ে ফেলুন, দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটা সমাধান হয়ে গেছে। তাছাড়া এগুলো যদি আপনার মনে হয় অনেক কষ্ট বা অনেকে এগুলো যদি নিয়ম না মেনে চলতে পারেন, তাহলে আরেকটা সহজ টিপস হলো আপনারা রাতে শোয়ার আগে মধু পানির সাথে মিশিয়ে মধু খেয়ে নেবেন রাতে ঘুমানোর আগে। তাহলে দেখবেন আপনার সকালে গ্যাস্ট্রিকের সমস্যা যদিও থেকে থাকে, তাহলে তার সমস্যা সকালে থেকে আর হবে না। আমাদের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।